আচ্ছা, আমরা ডিজিটাল লার্নিং পয়েন্টে সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে, আপনারা যেহেতু গ্রুপে আমরা পোস্ট করেছি আপনারা সবাই জানেন, আমরা আজকে ডিজাইনিং নিয়ে কাজ করব। অর্থাৎ খুব সিম্পলি অনলাইনে বিভিন্ন টুলস এর হেল্প নিয়ে আমরা অনলাইনেই বসেই খুব ইজিলি এবং খুব কম সময়ের মধ্যে খুব মোটামুটি অনেক ভালো ভালো ডিজাইন আমরা করতে পারি। আমাদের গ্রুপে যে সমস্ত পোস্ট গুলো আপনারা দেখেন, বিভিন্ন ছবি দিয়ে আমরা যে পোস্ট করি মাঝে মাঝে, এগুলো সমস্ত আমরা গুগল থেকে ডাউনলোড করে একটু কাস্টমাইজ করে নিই। কারণ সরাসরি গুগল থেকে যে কোনো ছবি নিয়ে ওইটাকে যে কোনো জায়গায় প্রমোট করাটা লিগাল বা সেফ না, ঠিক আছে? আমরা চাই যে সবসময় সেফ থাকতে, আর আমরা যেহেতু মার্কেটার বা আমরা যেহেতু প্রফেশনাল, আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রেখেই কাজ করতে হবে। আমরা যদি, যারা একেবারে অজ্ঞ বা মানে জানে না একটা বিষয়, তারা যেভাবে করতেছে আমরাও যদি তাদের মতো করে করেই ফেলি যে না করি না, ওরা করতেছে কিছু হচ্ছে না, আমরাও করি, কিন্তু তার সাথে আর আমার সাথে তাহলে ডিফারেন্সটা কি থাকবো? আমরা তো সবকিছু জেনে শুনেই করবো এবং প্রপার ওয়েতেই করবো, লিগালি থাকবো, তাই না? তো গুগল থেকেও আমরা ছবি নেওয়ার আরো কিছু টেকনিক আছে। যাই হোক, আমরা যেভাবেই নিই না কেন, সেটা গুগল হোক বা পিন্টারেস্ট হোক বা এটার নাম কি, এটার নাম মনে পড়তেছে না, ইনস্টাগ্রাম, এগুলো যদি হয়, যেখান থেকে ছবি নেবেন চেষ্টা করবেন একটু ইফেক্ট দিলেও এটা ইউনিক ইউনিক মোটামুটি হয়ে যাবে। তবে যদি কোনো ব্যক্তির ছবি নেন, সেই ক্ষেত্রে আপনি যত যাই লিখেন, যত যাই এডিট করেন, ওটা কখনো ইউনিক হবে না, কারণ ওটা একজন মানুষের ছবি, সে যে কোনো সময় ক্লেম করতে পারবে যেহেতু সে এক্সিস্ট পৃথিবীতে, যে আমি বর্তমানে প্রেজেন্ট, আমার ছবি নিয়ে সে এই ধরনের কাজ করতেছে, সেইভাবে ক্লেম করলে আপনার ওই প্রোফাইলটা সাসপেন্ড হয়ে যাবে সাথে সাথে। তো এই জন্য মানুষের ছবির ক্ষেত্রে আসলে কোনো আপনারা কোনো ওয়েই নাই ওটাকে ইউনিক করার, কিন্তু কোনো প্রোডাক্টের ছবি, ঠিক আছে, যে কোনো প্রোডাক্ট হতে পারে, এটাকে আপনি একটু একটা ইফেক্ট একটা কিছু লিখলে ওটা ইউনিক হয়ে যাবে ছবির উপরে। আচ্ছা, যাই হোক, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের মূলত ক্লাসটা হচ্ছে বেসিক গ্রাফিক্স ডিজাইনিং, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা একটু টুকটাক কথা বলি এগুলো নিয়ে। ডিজিটাল মার্কেটিং এ কিন্তু টপিকের আসলে শেষ নাই। হ্যাঁ, আপনারা কোনো টপিক নিয়ে আপনারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড ফাইবারও যদি সার্চ করেন, ইভেন গুগলেও যদি সার্চ করেন, দেখবেন যে শিখার জিনিসের শেষ নাই, সবকিছুই মোটামুটি ঘুরে ফিরে এই মার্কেটিং এর ভিতরেই চলে আসে। ওয়েবসাইট ডিজাইনিংটাও ডিজিটাল মার্কেটিং এরই একটা অংশ, ডেভেলপমেন্টটাও একটা মার্কেটিং এর ভিতরেরই একটা অংশ। তারপরে যে গ্রাফিক্স ডিজাইন, তো অবশ্যই ফ্লায়ার ডিজাইন থেকে শুরু করে যত অ্যাডভান্স, ঠিক আছে, শুধু যে ফটোশপ, তারপরে ইলাস্ট্রেটর এমন না, কোরাল ড্র, তারপরে আরো এই ধরনের আরো অনেক হায়ার লেভেলেরও কিছু এডিটিং এর কাজ আছে, যেগুলো আসলে ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে বা যারা মুভি গ্রাফিক্স নিয়ে কাজ করে, খুব হাই লেভেলের গ্রাফিক্স গুলো, আসলে ওই ধরনের কাজগুলো কিন্তু মোটামুটি সব ডিজিটাল মার্কেটিং এর সাথে কোনো না কোনো ভাবে মিলবে যাবেই। আচ্ছা, যাই হোক, ডিজিটাল মার্কেটিং এর টপিকের শেষ নাই, এর মধ্যে আমরা খুব সামান্য কিছু এই কোর্সের মাধ্যমে শিখাতে চেষ্টা করছি, সেই ধারাবাহিকতায় আমাদের আজকের বিষয় বেসিক গ্রাফিক্স ডিজাইনিং। আমরা এই পর্বে যা শিখাবো তা আসলে আমাদের অবশ্যই জানা জরুরি, সেটা আপনারা আরো কিছুদিন পর বুঝতে পারবেন। তবে আমি আগেই বলে নিচ্ছি যে এই বেসিক ক্লাস দিয়ে আপনারা যদি প্রফেশনাল কাজ করার কথা ভাবেন, এটা কিন্তু বোকামি। কারণ একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে আপনাকে 3 থেকে 6 মাস কিন্তু ওটা শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তারপরে আপনি ওই ফিল্ডে ভালোভাবে কাজ ডেলিভার করতে পারবেন। আপনি 3 মাস শিখেই কিন্তু কখনো ভালোভাবে কাজ দিতে পারবেন না, আপনাকে আবারও যেগুলো শিখছেন সেগুলো একটু প্র্যাকটিস করতে হবে, তারপরেই মোটামুটি আপনার ভিতরে কনফিডেন্স বা আপনার স্কিল ডেভেলপ হবে, আপনি তারপরে মোটামুটি মার্কেট প্লেসে এসেও কাজ করতে পারবেন। এবং গ্রাফিক্স ডিজাইনিং এর সম্ভাবনা বা এটার কাজের কখনো শেষ হবে না, গ্রাফিক্স বলেন, ভিডিও এডিটিং বলেন, এগুলো কখনো শেষ হবে না। আপনারা যদি কেউ বলেন যে পাশাপাশি আমরা যে শিখলাম ওকে ফাইন, এর পাশাপাশি আমি যদি গ্রাফিক্সেও আলাদাভাবে একটা কোর্স করি, এটা কি আমার জন্য ভালো হবে কিনা, 100% এটা তো অবশ্যই ভালো হবে। কারণ প্রত্যেকটা কাজ যারা করে আসলে গ্রাফিক্স ছাড়া বা বাদ দিয়ে এটা পসিবল না, গ্রাফিক্স লাগবেই। আপনি যেখানেই যান না কেন, যেই কাজই করেন না কেন, হাত দেন না কেন, এই গ্রাফিক্স এর উপর দিয়ে আপনাকে বাকি স্টেপ গুলোতে যেতে হবে। সেই ক্ষেত্রে ভিডিও যদি নাও জানেন নাও করেন কোনো প্রবলেম নেই, কিন্তু গ্রাফিক্সটা মাস্ট দরকার। এই জন্য এই এই সেক্টরের চাহিদা দিন দিনই বাড়বে, কমবে না, এবং এখানে আসলে প্রচুর আমাদের কম্পিটিটর। যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে আপনারা ক্যারিয়ার ডেভেলপ করতে চান, এই ক্ষেত্রে আপনার কম্পিটিশন কিন্তু প্রচুর, মার্কেট প্লেসের কথা বলতেছি, কারণ এটা যেহেতু খুব জনপ্রিয় এবং এই ক্ষেত্রে এই সেক্টরে যেহেতু অনেকেই অনেক আগে থেকে নিজেদের স্কিল ডেভেলপ করে সার্ভিস দিয়ে আসতেছে, তাদের সংখ্যা প্রচুর, এবং তাদের সাথে আমাদেরকে কন্টেস্টে আসতে হলে আসলে বেশ কঠিন কিন্তু ব্যাপারগুলো, এত ইজি না। আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে একটু ফাইবারে গিয়ে সার্চ করেন, আপনারা আশা করি অনেক আইডিয়া পেয়ে যাবেন। দেখবেন কত কত গিগ প্রত্যেকটা মার্কেট প্লেসে, কত কত অফার বা কত কত এই সার্ভিস দেয় এরকম সেলার, ঠিক আছে, এটা শেষ নাই। তো সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি, সেদিক থেকে অবশ্যই ভিডিও এডিটিংটা বেটার, কারণ ভিডিও এডিটিংটা আসলে ইজি, শিখে ফেললে ইজি, যে কোনো কিছু না জানলে তো অনেক কঠিন, শিখে ফেললে অবশ্যই ইজি। যেমন গ্রাফিক্সটা আমি মনে করি ভিডিও এডিটিং এর চেয়েও গ্রাফিক্স ডিজাইনিং আরো কঠিন, ঠিক আছে, ভিডিও এডিটিং আমার কাছে কেন জানি মনে হয় গ্রাফিক্স এর চেয়ে আরো অনেক বেশি সহজ। তো যাই হোক, এগুলো আসলে আপনারা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। তাহলে এখানে কি বলতেছিলাম, আমরা যে লেভেলে কাজ করবো, অর্থাৎ আমরা যে ডিজিটাল মার্কেটিং যে সার্ভিস গুলো বিভিন্ন বায়ারদেরকে দিব, সামান্য কাজ ওখানে আমাদেরকে করতে হয়, এমন না যে এখানে খুব হাইলি কোনো ইফেক্ট এনে আমাকে খুব
মানে খুব বড় ভারী সফটওয়্যার দিয়ে, যেগুলোর জন্য স্পেশাল পিসি দরকার, সেই ধরনের কনফিগারেটেড পিসি দিয়ে আমাকে কাজ করে ফাইল জমা দিতে হবে, বা আমার ডিজিটাল মার্কেটিং এই $5-10-এর কাজগুলো আমরা ওই লেভেলের পিসি দিয়ে করতে হবে এমন না। ওই $5-10-15-20 বা $50-এর কাজগুলো করার জন্য এই আমাদের $50 না, মান্থলি বেসিসেও যদি কারোর সাথে কাজ করেন সেটা যত ডলারের হোক না কেন, সেগুলোর জন্য এই আমরা যে সিস্টেমগুলো দেখাবো এগুলোই যথেষ্ট। তবে আপনি যদি মনে করেন যে না, আমি একান্তভাবে শুধু গ্রাফিক্স নিয়ে আলাদাভাবে সার্ভিস দিব কাজ করব, সেই ক্ষেত্রে এই এই কাজটা মানে আজকে যে আমরা ক্লাসটা করবো, কারণ একদিনেই মোটামুটি আমরা কিন্তু এটার মধ্যে অনেক কিছু জেনে ফেলবো, শিখে ফেলবো। তো এটা দিয়ে যেহেতু একদিনেরই আপনারা বুঝতে পারতেছেন, এটা আসলে টুকটাক কাজের জন্য যথেষ্ট, এটা দিয়ে প্রফেশনাল কাজ মোটেও সম্ভব না। যাই হোক, এগুলো আশা করি বুঝতে পারছেন যে আমরা কেন গ্রাফিক্স ডিজাইনিং এ আমাদের প্রয়োজন বা আমরা কি করবো এটা দিয়ে। এবার আসেন আমরা কেন বেসিক গ্রাফিক্স ডিজাইনিংটা শিখবো। আচ্ছা, বায়ার আমাদেরকে তার প্রোডাক্টের পিক দিবে, এটা আমার নিজের সেফটির জন্য এক, আবার বায়ারও খুশি হবে যখন দেখবে যে তার একই প্রোডাক্টের পিক কে বিভিন্ন ভাবে কাস্টমাইজ করে যখন প্রোডাক্টগুলোকে প্রমোট করব। আমি নিজে সেফ কেন আমি এটা একটু পরে বলবো, বায়ার খুশি হবে যে বুঝবে যে আমি আসলে গ্রাফিক্স, বায়ার আমাকে আমি যে সামান্য কাজটাই করবো এটা আমার জন্য সামান্য, কিন্তু বায়ারের কাছে কিন্তু এটাই অনেক কিছু যে ও গ্রাফিক্স এর সার্ভিসটা আমাকে দিয়ে দিচ্ছে। অর্থাৎ যেটাকে আমরা বলি কি ফটো রিটাচ, মানে আপনি একটা বায়ার যে কোনো একটা ছবি দিল, সেই ছবির উপরে আপনি একটা কিছু লিখলেন, কোনো একটা ইফেক্ট দিলেন, ওইটাই রিটাচ। মানে একটা ছবির উপরে আমরা জাস্ট কাজ করলাম, ওইটাকে আমরা বলি ফটো রিটাচ, ঠিক আছে? এটা আমাদের মানে রিটাচের মধ্যেও অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে, যারা যারা গ্রাফিক্স জানে তারা করে, তা আমরা জানি না, কিন্তু আমরা করতে পারবো খুব সিম্পলি অনলাইন টুলস এর মাধ্যমে। আচ্ছা যাই হোক, তো বায়ার আমাদেরকে অনেকেই প্রোডাক্টের ছবি দিবে, তো দিলেও ভালো কথা, যে কোনো একটা সোর্স থেকে দিতেও পারে নাও দিতে পারে, দিলেও ভালো না দিলেও আমরা যে কোনো একটা সোর্স অর্থাৎ গুগল করে ওইটা ওই প্রোডাক্টের হাজার হাজার লক্ষ লক্ষ ছবি আছে, সেখান থেকে আমরা যে কোনো একটা ছবি নিলাম, নেওয়ার পরে ওইটাকে ডিরেক্ট প্রমোট করাটা আমার জন্যও সেফ না, প্লাস বায়ারও খুশি হবে না, আবার খারাপও বলবে না, কারণ আপনি তার যে কাজটা সেটা করলেন। কিন্তু যদি খুশি করতে চাই, সেই ছবিটাতে আমি যদি একটা কিছু লাগাই, ইভেন বায়ারের একটা কোম্পানির লোগোই যদি আমি লাগিয়ে দিই, এতেই বায়ার খুশি যে এই সেলারটা আমার যে ছবিটা দিলাম সেই ছবিতে আমার লোগোটাকেও সে ব্র্যান্ডিং করে দিল, বা আমার যখন ছবি প্রমোট করছে তার সাথে সাথে সে আমার কোম্পানিকেও ব্র্যান্ড করে দিছে বা প্রমোট করে দিছে। এক কথায় এটাই দাঁড়ায়, লোগো প্রমোটিং আর বিজনেস প্রমোটিং অনেকটা একই। আচ্ছা যাই হোক, তো আমরা কি করতে পারি, আমাদের জন্য কেন সেফ, আমাদের জন্য এই কারণে যে সেফ, আমরা একটা ছবি যখন বারবার, বিশেষ করে এটা ফেসবুকের জন্য সেফ, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এত প্রবলেম হয় না, একই ছবি বারবার দিলেও প্রবলেম হয় না, কিন্তু ফেসবুকে একটু প্রবলেম হয়ে যায়। অর্থাৎ আমি যখন একই ছবি বিভিন্ন আইডি থেকে শেয়ার করব, ফেসবুক এটা খুব সহজেই ডিটেক্ট করতে পারবে, এটা আসলে একজনেরই কাজ, ঠিক আছে? ফেসবুকের ইন্টেলিজেন্সি সিস্টেমটা অর্থাৎ ইন্টেলিজেন্সি আর্টিফিশিয়াল যে সিস্টেমটা আছে, এআই যেটাকে বলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সিস্টেম, খুবই অত্যাধুনিক এবং খুবই ব্যয়বহুল। ফেসবুকের, গুগলের, ইউটিউবের এগুলো এদেরগুলো আসলে খুব হাইলি মানে কি বলবো ব্যয়বহুল এক একটা সিস্টেম এদের, এবং খুবই ইন্টেলিজেন্সি সমৃদ্ধ, তারা খুব সহজেই আমাদের সাসপিশিয়াস অ্যাক্টিভিটিগুলো আমরা যাই করি না কেন ধরে ফেলতে পারে। তো যাই হোক, আমরা অত ওইদিকে না যাই, আমরা যদি প্রত্যেকটা আইডি, সাপোজ আমার 15টা আইডি, আমি যদি একটা পিককে 15ভাবে কাস্টমাইজ করে নিই, এটা আমার প্রত্যেকটা আইডির জন্য সেফ, ঠিক আছে? এমন না যে ফেসবুক বুঝবে না, বুঝবে, কিন্তু আমি যেহেতু ইউনিক করে নিছি প্রত্যেকটা আইডি থেকে, সেক্ষেত্রে ফেসবুকও মনে করবে বা বলবে যে না, ও তো কাজগুলো মানে স্প্যামিং করতেছে না, একই ছবিকে বিভিন্ন আইডি থেকে করতেছে না, ওরা এক একটা ছবি, ওরা আসলে ছবি দেখে না, ছবির মধ্যে কোডিং দেখলে ওরা বুঝতে পারে, ঠিক আছে? কারণ ছবিগুলোকে আপনারা জানেন যে HTML কোডিং হয়ে যায়, আমরা যখন কোনো সাইটে দিই, আপনারা জাস্ট ডেভেলপার টুলটা অন করলে ওই ছবির কোডটাও আপনারা হয়তো আসলে খুঁজে পাবেন না, মানে কোনটা ছবির কোড এটা বুঝবেন না, কিন্তু কোড ওই ছবিগুলো কিন্তু কোড হয়ে যায়। প্রত্যেকটা ফাইল আপনি যেটাই করেন না কেন, একটা ডিজাইনও যদি করেন একটা ওয়েবসাইটের মধ্যে বা একটা কোনো অনলাইনে সাইটের মধ্যে গিয়েও যদি করেন, সেগুলো আসলে ওরা বুঝে কোডগুলো দিয়ে, ওরা কখনো ছবিটাকে ফিজিক্যালি দেখে বোঝার চেষ্টা করে না বা ওই সময় ওদের দেওয়ার প্রয়োজন হয় না, ছবির কোডিংগুলো দেখলে ওরা বুঝে যেতে পারে, আর ওগুলো ওরা ম্যানুয়ালি দেখতে হয় না, বোটরাই বুঝে দেয় বা বুঝে নেয়। আচ্ছা যাই হোক, তাহলে আমরা সরাসরি প্রমোট না করে আমরা কি করবো, ওটাকে কাস্টমাইজ করে নিবো, এবং আমার 15টা আইডি হলে আমি ওই একই ছবিকে 15ভাবে কাস্টমাইজ করতে পারবো, এগুলো খুব একটা কঠিন কিছু না, খুবই ইজি। ধরেন আচ্ছা, আমি এগুলো একটু পরে যেহেতু প্র্যাকটিক্যাল করবো তখন বলবো। তারপর এখানে জানি কি বলতেছিলাম, প্রথমত আমরা যে কোনো ছবির ফরম্যাট হিসেবে, আচ্ছা ওয়েবে ব্যবহারের করার জন্য আমরা কিন্তু PNG ফাইলটাই ব্যবহার করতে চেষ্টা করবো। এটা হচ্ছে যে আমরা যখন কোনো ছবি প্রমোট করবো, আবার র্যাঙ্কিং এর জন্য আমরা PNG ছবি ইউজ করে লাভ নাই, কারণ আপনারা জানেন PNG ছবির আপনাদেরকে মেবি বলা হয়েছে, আপনাদেরকে বলা হয়েছে মনে হয় বলা হয়েছে, আচ্ছা আপনাদেরকে বলা হয়েছে না ছবি কিভাবে মেটাটেক অপটিমাইজ করতে হয় ছবি বা ভিডিও, আপনাদেরকে কি বলা হয়েছিল এটা একটু আমাকে বলবেন? না ভাইয়া বলা হয়নি। ও আচ্ছা, এটা বলা হয়নি না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এগুলো ক্লাস সামনে পড়ে আছে, সামনে পাবেন। যাই হোক, ছবি অপটিমাইজেশনের ক্ষেত্রে PNG ফাইল দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো না, সেক্ষেত্রে মনে রাখেন, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, এটা যেহেতু কথা প্রসঙ্গে আমার মনে পড়ছে আমি বলে দিচ্ছি,
পিএনজি ফাইল দিয়ে আমরা আমাদের অপটিমাইজেশনের কোনো কাজের ক্ষেত্রে আমরা করব না, কিন্তু যদি প্রমোটিং এর কাজ হয় এই ক্ষেত্রে অবশ্যই পিএনজি ইউজ করব, কারণ পিএনজি এর ওয়েব প্রেজেন্স খুবই ভালো, লুকিংস খুবই ভালো, ঠিক আছে, প্রেজেন্টেশন খুবই ভালো। এই জন্য আমরা ওয়েবের প্রেজেন্সের জন্য যদি প্রমোটিং পারপাসে হয় অবশ্যই 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 আমরা পিএনজি ফরম্যাটে ফাইল ইউজ করতে চেষ্টা করব, কারণ ওয়েবের জন্য পিএনজি হচ্ছে বেস্ট। আচ্ছা যাই হোক, আচ্ছা এরপর আসেন মাস্কিং এর কিছু ব্যাপার আছে, এগুলো আজকে আলোচনা না করলেও হবে। আমরা তারপরে যেহেতু এখানে লিখছি আমি মাস্কিং, অর্থাৎ আপনাকে যে একটা বায়ার লিংক দিল, ঠিক আছে, একটা প্রোডাক্ট দিবে যে মানে এমন নাই যে সে একটা প্রোডাক্টের ছবি দিবে, একটা ডিসক্রিপশন দিবে, এমন না। অনেক সময় বায়াররা আপনাকে কি করে, কারণ ওরা অনেক বিজি, ওরা জাস্ট একটা লিংক দিয়ে দিবে আর কিছু, কোন কথাও হয়তো আপনার সাথে বললো না, $5 হয়তো আপনার সাথে কথাবার্তা হয়ে গেল, আপনাকে একটা লিংক দিয়ে দিল। এবার ওই লিংকে গিয়ে আপনাকে ওই প্রোডাক্টের ছবি, ডিসক্রিপশন, ঠিক আছে, বা ওর যে কন্ট্যাক্ট অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি সমস্ত ইনফরমেশন একটা ফাইলে সুন্দর করে আগে নোট ডাউন করবেন। এগুলো আমরা সামনে আরও ক্লাস আছে ওইখানে আলোচনা করব যে আমাদের বায়ারের ইনফরমেশনগুলো কীভাবে আমরা আসলে একটা ফাইলে প্রথমে নোট ডাউন করে নিব, সমস্ত ইনফরমেশন নোট ডাউন করে সুন্দর করে সাজিয়ে তারপরে ওর কাজগুলো আমরা শুরু করবো। এলোমেলো কোনো কাজ হবে না, সমস্ত কাজ আমাদের সাজানো গোছানো, এবং প্রত্যেকটা যে আমরা বায়ারের কাজ করব সমস্ত ডকুমেন্টস আমার পিসিতে অনলাইনে হোক বা আমার পিসিতে হোক লাইফ টাইমের জন্য সেফ থাকবে, এগুলো কিন্তু পরবর্তীতে আমাদের কাজে আসতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা নিজেরা সেফ এটা বুঝতে পারলাম, প্লাস আমরা যদি ছবি কাস্টমাইজ করি, লিংক মাস্কিং করি, এতে বায়ার সেফ। আমি আগে আসলে আমিই সেফ, আমি বায়ার সেফ বারবার না বলে আমি আসলে বলা উচিত যে আগে আসলে আপনি যতগুলো ছবি আপনার প্রত্যেকটা প্রোফাইলের জন্য ইন্ডিভিজুয়াল করে নিচ্ছেন আপনি ততই সেফ হয়ে যাচ্ছেন ফেসবুকের কাছে, ফেসবুকে প্রবলেমটা বেশি হয়, সেজন্য আমি বারবার ফেসবুক বলতেছি। এরপর হচ্ছে লিংক, বায়ার একটা লিংক দিল, এখন ওই লিঙ্কটা বায়ার আমার মতো সেলার আরো 10 জনকে দিয়ে প্রিভিয়াসলি কাজ করাতেই পারে, এটা আমি জানবো না বা আমার বুঝার কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে আমাকে যে লিঙ্কটা দেবে ওই ডিরেক্ট লিঙ্কটাকে আমরা ইউজ না করে অবশ্যই আমরা মাস্কিং করে নিব। মাস্কিংটা আমরা পরে দেখবো যে কিভাবে খুব সহজে আমরা লিঙ্ক মাস্কিং করে আমরা নিজেরা, আসলে এটা আমার নিজের সেফটির জন্যই করব, বায়ারের খুশি আমার দরকার নাই। কারণ আমি যদি একটা এমন একটা বায়ার লিঙ্ক আমাকে দিল যে লিঙ্কটাকে সে ব্যান করেই ফেলছে, অর্থাৎ অনেক সেলার হয়তো তারা মাস্কিং না করে ডিরেক্ট ইউজ করার কারণে ফেসবুক ওই লিঙ্কটাকে লাইফ টাইমের জন্য ব্লক করে দিচ্ছে। এখন আমাকে বায়ার যে লিঙ্ক দিল ওটা তো আমি জানি না, আমি কি করলাম আমার একটা প্রোফাইলে গিয়ে সরাসরি ওই লিঙ্কটাকে ডিরেক্ট প্রমোট করতে গেলাম, এবং একটা প্রমোট হয়তো অনেক সময় হয়েও যায়, আবার অনেক সময় ফেসবুক ডিরেক্ট নোটিফিকেশন দেয় যে আপনি এই স্প্যামিং করতেছেন, অনেক সময় একটার পরেই বলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটার পরেই বলে, আবার মাঝে মাঝে একদম প্রথমটাতেই আপনাকে ব্যান করে দিবে যে আপনি স্প্যামিং করতেছেন, আপনার ওই আইডি থেকে আপনি আর কোনো ওই দিন পোস্ট প্রমোট করতেই পারবেন না, ঠিক আছে, একদম ওই একটার কারণে আপনার যে 4-5টা করা যায়। একটা নতুন আইডি থেকে আপনারা, নতুন হোক পুরাতন হোক, ফেসবুক এখন খুব স্ট্রিক্ট হয়ে গেছে, কারণ ওরাও চায় যে পেইড মেথডটাতেই যেন আমরা যাই, এভাবে ম্যানুয়াল যে গ্রুপ শেয়ার করে আমরা যে কাজগুলো করি রিচ আনি সেটা যেন না করতে পারে, এবং ফেসবুক এটা পছন্দ করে না। এই জন্য আপনারা যদি একটা আইডি থেকে বেশ কয়েকবার, বিশেষ করে আগে আমরা যেটা করতাম অনেক সময় আমরা 10-15-20 বারও করে ফেলছি, অবশ্য ওই আইডিগুলো অনেক পুরনো, কিন্তু এখন আমার যে অনেক পুরনো আইডি সেটা থেকে যদি আমি 5 বারের উপরেই করি প্রবলেম হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাকে 7 দিনের জন্য ব্লক করে দিচ্ছে, সেটা হচ্ছে যে অনেক পুরনো আইডির ক্ষেত্রে। আর যদি নতুন আইডি হয় সেক্ষেত্রে হয়তো আমাকে সাথে সাথে একদম ব্যান করে দিচ্ছে, যেহেতু নতুন আইডি, অর্থাৎ 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যে আইডিগুলোর বয়স বা 1 বছরের নিচে যে আইডিগুলোর বয়স, ওগুলো থেকে সাধারণত ফেসবুক একেবারে কথা বলা ছাড়া একদম সাসপেন্ড করে দেয় অ্যাকাউন্টগুলো, ডিসেবল করে দেয়। তো এই জন্য আমরা সবসময় মাস্কিং এবং ডেসক্রিপশনটাকেও আমরা স্পিন করে নিব, অর্থাৎ ডেসক্রিপশন হয়তো আপনাকে বায়ার একরকম দিল বা ওয়েবসাইটে একরকম পেলেন, সেটাকে একটু এদিক সেদিক করে নেবেন, কিছু একটা লাগাতেও পারেন ভিতরে একটু এদিক সেদিক, অর্থাৎ আপনার 10টা আইডি বা 5টা আইডি দিয়ে আপনি কাজ করবেন, সেই 10টা বা 5টা আইডি প্রত্যেকটা আইডির জন্য একটা ইউনিক ছবি হতে হবে, একটা ইউনিক মাস্কিং লিঙ্ক হতে হবে, তারপরে একটা ইউনিক ডেসক্রিপশন হতে হবে। আর মাস্কিং লিঙ্কটা সর্বোচ্চ আপনারা একটা আইডি থেকে 5 বারের বেশি ব্যবহার করবেন না। সাপোজ একটা মাস্ক লিঙ্ক মাস্কিং এটা আসলে এখন বুঝবেন না, এটা আমরা যখন আলোচনা করবো ক্লাসে আপনারা তখন ক্লিয়ার হবেন, এখন জাস্ট মনে রাখেন মাস্কিং মানে কি মুখোশ পরানো, অর্থাৎ একটা লিঙ্ক আমাকে বায়ার দিল ওইটাকে আমি মুখোশ পরিয়ে আমার একটা আইডি থেকে ওই এক যেটাকে আমি একটা লিঙ্ক করলাম, অর্থাৎ আমি ওই একটা মূল লিঙ্কে আপনি চাইলে হাজার হাজার লিঙ্ক বানাতে পারবেন কোনো ম্যাটার না, তবে এগুলো আবার শর্টেনার দিয়ে করা যাবে না, যে এই যে ইউআরএল শর্টেনার কতগুলো আছে না ওগুলো দিয়ে করলে করা যাবে না, একবার করলে আপনাকে ব্লক করে দিবে ফেসবুক, ওটা করা যাবে না। আদার্স কিছু ওয়ে আছে, এগুলো আমরা ব্লক সাইট দিয়ে করতে পারি অথবা গুগলের ডকুমেন্ট ফাইলের ভিতরে গিয়েও করতে পারি, ওগুলো আমরা পরে আপনাদেরকে দেখাবো লাইভ, এখন ওগুলোর দিকে যাবো না। তো ওইভাবে মাস্কিং করে করে আমরা একটা লিঙ্কে হাজার, আমার যত প্রয়োজন হাজার লক্ষ বিলিয়ন ততই আমি করে নিতে পারবো, ঠিক আছে। তো ওই লিঙ্কগুলো আমি প্রত্যেক দিন একটা আইডির জন্য আমি একটা লিঙ্ক করে নিব। যেমন সাপোজ আমার সাথে বায়ারের কন্ট্যাক্ট হলো যে আমি বিশাল একটা কাজ, হয়তো $20-30 কাজ, সেক্ষেত্রে আপনার কিন্তু আইডিয়া অনেক লাগবে। আমি ধরে নিচ্ছি আপনার মোটামুটি 7টা আইডি বা 8টা আইডি আছে, এই 7টা আইডির জন্য আপনার একদিনের কাজ হবে যে প্রথমত আপনার লিঙ্কটাকে
এটা মনে রাখবেন, 7 দিনে আপনি একটা আইডি থেকে 7টা মাস্কিং লিঙ্ক ইউজ করবেন। তাহলে আপনার যদি 7টা আইডি হয় তাহলে 7×7=49টা মাস্কিং লিঙ্ক লাগবে আপনার পুরো কাজটার জন্য। এটা আশা করি ক্লিয়ার। অর্থাৎ আপনি যে মাস্কিং লিঙ্কটা তৈরি করলেন ওই মাস্কিং লিঙ্কটা একটা প্রোফাইল থেকে একদিনে সর্বোচ্চ 5 বার করলেন, এবং ওই একই মাস্কিং লিঙ্ক আবার আরেকটা প্রোফাইলের লিঙ্ক থেকে যদি করতে চান, ফেসবুক সরাসরি ডিটেক্ট করবে, এখন খুব স্ট্রিক্ট, আমি আবারও বলতেছি এই কাজটা কেউ করবেন না, ওই লিঙ্কটা বাদ। ওটা একদম আপনারা একটা নোট করে রাখবেন যে আমার, আমি এই একটা লিঙ্কে আমি 50 বার, আমার 5টা আইডি আমি 10 বার করে করব প্রত্যেকটা থেকে, তো আমার 50টা লিঙ্ক লাগবে। আমি 50টা লিঙ্ক তৈরি করলে প্রত্যেকটা আইডির সাথে সেট করে ফেললাম যে আমার এই একটা এই আইডি থেকে নাম, মানে একটা আমি এক্সাম্পল দিচ্ছি, আমার একটা আইডি নাম হচ্ছে এ, ওই এর জন্য আমি এ দিয়ে আমি কাজ করব 10 দিন সাপোজ। তো 10 দিনে আমার কয়টা লিঙ্ক লাগবে? একদিনে যেহেতু 5টা, তাহলে 10 দিনে আমার লাগবে 50টা। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, একটা দিয়ে দিচ্ছি, আমি আর বাড়াচ্ছি না। তো ওই এর জন্য আমি শনি রবি সোম মঙ্গল বুধ 5 দিন সিলেক্ট করলাম, এবং 5 দিনের মধ্যে শনিবারে আমি 10টা সেট করলাম, রবিবারে 10টা সেট করলাম, সরি 5টা সেট করলাম, যেহেতু 5 বারে বেশি করা যাবে না। শনিবারে 5টা, রবিবারে 5টা, সোমবারে 5টা, তারপরে মঙ্গলবার বুধবার, এভাবে একটা ফাইল করে যদি সাজানো গোছানো কাজ করেন আপনার কাজগুলোও সুন্দর হবে, প্লাস আপনার আইডি ব্যান হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি পরিমাণে রিডিউস হওয়ার সম্ভাবনা আছে, বা খুব কম পরিমাণে আসলে যাবে এভাবে সাজানো গোছানো ভাবে যদি কাজ করেন। আরেকটা কাজ করবেন, এটা আমিও করতাম যখন করতাম, কারণ এগুলো করতে হবে আপনাদেরকে, এখন থেকে শিখতে হবে। আমরা কিছু হয়তো সাজেশন আপনাদেরকে দিব, কিন্তু তার পাশাপাশি এগুলো লাগবে। আপনারা কোন দিন কোন টাইমে পোস্ট করতেছেন এই টাইমগুলো নোট ডাউন করবেন। যে আমি ইউএস এর টাইম তো অবশ্যই ফলো করবেন, আপনি যে দেশে পোস্ট করবেন সেই দেশের টাইমটা অবশ্যই ফলো করতে হবে। যাই হোক, তো যে দেশে আপনি ফলো করতেছেন সেই দেশে প্রত্যেকদিন নোট ডাউন করবেন যে আমি ইউএসএ তে বাংলাদেশি টাইমে আজকে বিকাল 5টা থেকে 7টার মধ্যে এই পোস্টগুলো পড়ছি, নোট করে রাখবেন। এভাবে যদি 1 মাসের ডাটা জমাতে পারেন, এই 1 মাসের ডাটা দিয়ে আপনারা একটা দারুণ জিনিস করতে পারবেন, এটা আমরা পরে আলোচনা করব। কিন্তু আমি এখন যেগুলো বলতেছি এগুলো অবশ্যই কাজে লাগবে বিধায় আমি বলতেছি, এবং এইভাবে আমি নিজেও ডাটা মেনটেন করে, আমি নিজে একটা নোট ডাউন করে ওখান থেকে কিছু তথ্য বের করে যখন আমি কাজ করতাম তখন আমার কাজের রেজাল্টস আরো বেশি ভালো আসতো। সেই জন্য এই টেকনিকগুলো আপনাদেরকে বলা, ওইভাবে আপনারা করবেন, নোট ডাউন করবেন কোন দিন কোন টাইমে পোস্ট করছেন, এবং সেই দিন শেষ হওয়ার পরে ইনসাইটে গিয়ে দেখবেন, অর্থাৎ 24 আওয়ার পরে, অর্থাৎ আজকে যে কাজটা করলাম আজকে ইমিডিয়েট রেজাল্ট আমি পাবো না, নিশ্চয়ই একটা সময় লাগবে, সেটা 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, একটা নির্দিষ্ট সময় এরকম পরে গিয়ে, অর্থাৎ কখন, যখন রিচ হবে, রিচে আপনারা এগুলো আমরা অ্যানালাইটিক্স কিভাবে দেখতে হয় এগুলো পরে, এগুলো আসলে ক্লাস অনেক লং হয়ে যাবে, আমি এগুলো গ্রাফিক্স অ্যাড করাটা ভুল হচ্ছে, আমি এগুলো আপনাদের সাথে ফেসবুকের ক্লাসে গিয়ে আলোচনা করবো, যদিও ফেসবুকের টপিকটা অনেক লং হবে আর আমাদের গ্রাফিক্সের ক্লাসটা আসলে এত লং হবে না। তারপর আজকে যেহেতু এটা ফার্স্ট ক্লাস, আমরা ফার্স্ট ক্লাসে আমরা এটাই শেষ করি আগে। তাহলে আশা করি এতটুকু জিনিস আপনাদের মাথায় আমি ঢুকাইতে পারছি যে সবকিছু আমাকে প্রত্যেকটা আইডির জন্য আমাকে ইউনিক করে নিতে হবে, এবং এভাবে যদি আমরা করতে পারি আমার 10টা 5টা আইডি আমরা যাই করি না কেন একই আইপি থেকে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আইপি তো আপনারা চেঞ্জ করতে পারেন না, বা আইপি চেঞ্জ করতে গেলে আবার এখন ফেসবুক আরও স্ট্রিক্ট, যেহেতু আইপি চেঞ্জ করেও যদি আপনি এই কাজগুলো করেন ফেসবুক আরও আগে ব্যান করতেছে এখন। ঠিক আছে, আগে যেটা করতো না এখন, কিন্তু আপনি যদি, হ্যাঁ এমন যদি হয় আপনি পেইড কিছু দিয়ে কাজ করতেছেন সেক্ষেত্রে শিথিল, কিন্তু আমরা তো আর পেইডে যাচ্ছি না, আমরা তো ফ্রিতেই করবো, তাই না? তো ফ্রিতে করতে গেলে আমরা যদি ভিপিএন দিয়েও কাজগুলো করতে যাই, আপনি সাথে সাথে দেখবেন যে, যেহেতু নতুন আইডি, আমি ধরে নিচ্ছি আপনাদের পুরোনো আইডি নাই, নতুন আইডি দিয়ে কাজ করবেন, একদম সাথে সাথে দেখবেন যে ভিপিএন ইউজ করলে সাথে সাথে হতে পারে, বা 2-1 দিনের মধ্যে দেখবেন যে ওই আইডিটা ডিসেবল, মানে আপনি আর লগ ইন করতে পারতেছেন না। যাই হোক, এগুলো আমরা ফেসবুকের ক্লাসে আমি যদি নাও বলে আমাকে প্রশ্ন করবেন, যেগুলো এখন বললাম যেগুলো মিসিং আছে নোট করে নেন সুন্দর করে।